ভারী বৃষ্টিপাতের জেরে দার্জিলিং ধস ধসে চাপা পড়ে মৃত্যু হলো দম্পতি ধসের ফলে বাড়িতে মাটি চাপা পড়ে মৃত কুমার লেপচান ও বল কুমারী লেপচান ঘটনাটি পুবং ফাটক এলাকায় সোমবার ভোরে ভারী বৃষ্টিপাতের ফলে দার্জিলিং পুবং ফাটকে ধস নামে কুমার লেপচান ও তার স্ত্রী বল কুমারী লেপচান নিজের বাড়িতেই মাটির নিচে চাপা পড়ে যান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোর বাংলো থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলে মাটির নিচ থেকে উদ্ধার করে লেপচান দম্পতিকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে সেখানে তাদের মৃত্যু বলে ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা এক নাবালিকাকে উদ্ধার করল গোয়ালপুখর থানার পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ এই নাবালিকার নাম শিল্পী কুমারী কুসবা বাড়ি বিহারের শিবান জেলার জিরদেই থানা এলাকায় পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে জুন মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায় দিল্লিতে দিল্লি থেকে আবার মেয়েটি চলে আসে পাঞ্জিপাড়ায় গত পাঁচই জুলাই পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ মেয়েটিকে বাজারে একা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় মেয়েটির বাড়ি থেকে পালিয়ে গেছে তারপরে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ মেয়ের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে মেয়েটির কাছ থেকে তার পরিবারের মোবাইল নাম্বার নিয়ে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ মেয়েটির পরিবারের সাথে ফোনে যোগাযোগ করে সোমবার মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয় মেয়ের বাবা হরেন্দর কুমার বলেন পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ খুব ভালো কাজ করেছে তারা মেয়েকে ফিরিয়ে দিয়েছে পুলিশের এই কাজে খুব খুশি বলে জানান তিনি लपाता हो गए आपका घर कहाँ हमारा घर चौपा पूर्वांचल पौधा है बिहार से जी बिहार डिस्ट्रिक्ट सिवान तो कैसे मिला आपका भी मिला यहाँ पर आप वो ये बोल रहे हैं कि मैं दिल्ली गई थी दिल्ली से यहाँ पर आए थे तो पुलिस वालों ने मुझे पकड़ लिया अच्छा हाँ और थाना का नाम है पंजीवाड़ा अच्छा। और ये लोग सही सलामत मेरी लड़की को लौटा दिए पुलिस वाला आपको खबर दिया उसके बाद मेरे नंबर पर खबर दिया और मैं आकर के आज दिनांक आठ तारीख को मैं अपने घर लेकर जा रहा हूँ तो आपका बेटी को मिल के अच्छा लगा ना हाँ हमको बहुत खुशी हुई प्रशासन का काम के हाँ, कैसा लगा बहुत बढ़िया लगा हम लोगों को बहुत इज्जत मिला हम लोगों को अच्छा